সুপ্রভাত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাস নেব। তাই চতুর্থ শ্রেণীতে যারা পড়ো, তোমরা তোমাদের আমার গণিত বইয়ের 153 পাতা থেকে 158 পাতা দেখো। 153 পাতা খোলো। এর আগে তোমরা মিলিমিটার, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এগুলো সব ধারণা পেয়েছ এবং সেই সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো তোমরা করেছ। আজকে আমি বোর্ডে লিখেছি দেখো দশমিক ভগ্নাংশের ধারণা। মিলিমিটার সেন্টিমিটারের আগে তোমরা ভগ্নাংশ, কি ভগ্নাংশ শিখেছিলে? না সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ। এই ভগ্নাংশটা কিরকম? না একের দশ এরকম লিখেছিলে, দুইয়ের দশ কি একের তিন, এইগুলো কি? এগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশ। এর আগে তোমরা ধারণা পেয়েছ। আজকে আমরা দেখি দশমিক ভগ্নাংশ কি এবং কিভাবে দশমিক ভগ্নাংশ এলো। আমার হাতে দেখো একটা পেন্সিল আছে আর একটা স্কেল আছে। তোমরা জানো এই স্কেলেতে সেন্টিমিটার এক থেকে দেখো 15 সেন্টিমিটার পর্যন্ত স্কেলটা আছে, আর শূন্য থেকে একের মধ্যে, এক থেকে দুইয়ের মধ্যে, দুই থেকে তিন এর মধ্যে তোমরা জেনেছ 10টা করে সরু দাগ আছে, ছোট্ট ছোট্ট দাগ আছে। তাহলে 1 সেন্টিমিটারকে 10টা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, তাই তো? সেগুলোকে কি বলে এক একটা ভাগকে? মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটারকে সমান 10টা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, তার একটা ভাগ নেওয়া হয়েছে। আমি মনে করো এই পেন্সিলের যে শীষটা দেখতে পাচ্ছ এই শীষটা মাপছি, দেখো এই দেখো শূন্য থেকে দেখো 5 মিলিমিটার, দেখতে পাচ্ছ 5 মিলিমিটার। তাহলে বোর্ডে লিখি দেখো পেন্সিলের শীষটা 5 মিলিমিটার। এই 5 মিলিমিটারটা বললাম কত? না 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের 5 ভাগ, 1 সেন্টিমিটারের 5 ভাগ সেটাই হয়েছে কি? না 5 মিলিমিটার। তাহলে সমান 10 ভাগে ভাগ করা হয়েছিল, সমান 10 ভাগে তোমরা জানো সমান 10 ভাগে ভাগ করলে সেই যত ভাগ করা হয় সেটা নিচে রাখা হয়, আর 5 মিলিমিটার হয়েছে ওই পেন্সিলের শীষটা, তাহলে 5 উপরে লিখলাম। এটাকে তোমরা বলাও জানো 10 ভাগের 5 ভাগ, এটাও তোমরা আগে জেনে গেছো। এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। এই সামান্য ভগ্নাংশ মনে করো ওই 10 ভাগে, 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ নিলে তখন কি হবে? 10 ভাগের 1 ভাগ, তাই তো? তোমরা বলো 10 ভাগের 1 ভাগ। তাহলে এইটার ক্ষেত্রে কি লেখা হবে? না 1 সেন্টিমিটারের 1 সেমির 10 ভাগের 1 ভাগ। তাহলে 1 সেন্টিমিটারের এটা 5 ভাগ করেছিলে, অর্থাৎ 10 ভাগের 5 ভাগ নেওয়া হয়েছিল 1 সেন্টিমিটারের 10 ভাগের 5 ভাগ এটা, আর এটা কি নিলাম 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। এই যে এলো 10 ভাগের 1 ভাগ, এই যে কথাটা এলো, তাহলে দেখি এই যে 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ এই যে লিখলাম 1 ভাগ, এইটাকে আমরা লিখব
দশমিক, তাহলে 10 ভাগের 1 ভাগ, এটাকে আমরা লিখব দশমিক এক। তাহলে দেখো সামান্য ভগ্নাংশ ছিল 10 ভাগের 1 ভাগ, সমান কত লিখলাম? দশমিক এক। এই দশমিক এককে আমরা বলবো এক দশমাংশ, দশমাংশ, এক দশমাংশ। এটাকে কি বলা হতে পারে? দশমিক এক। তাহলে দুটো কথা আমি লিখেছি, সামান্য ভগ্নাংশ ছিল 10 ভাগের 1 ভাগ, সমান কি লিখেছি? দশমিক এক। এইটাকে, এই যে একটা ডট দিয়েছি, এটাকে বলা হয় দশমিক। এইটাকে কি বললাম? দশমিক। এই যে দশমিক, দশমিক এক, এটাকে বলা হয় এক দশমাংশ। দশমিক, এটাকে যদি কথায় বলো দশমিক এক, তাহলে সামান্য ভগ্নাংশ থেকেই এসে গেল দেখো দশমিক ভগ্নাংশ। এই যে ভগ্নাংশটা পেলাম দশমিক এক, এইটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। কেমন? তাহলে দশমিক ভগ্নাংশ ব্যাপারটা তোমরা জানলে। একইভাবে যদি 2 ভাগ নেওয়া হতো, তোমরা নিজেরাই পারবে, দেখো তোমরা নিজেরাই দেখো, যদি বলা হয় 10 ভাগের 2 ভাগ, তখন তোমরা কি লিখবে? না দশমিক, 10 ভাগের 1 ভাগ ছিল তখন লিখেছিলাম দশমিক এক, এখন তাহলে কত লিখবো? দশমিক 2। এটাকে বলা হচ্ছে দশমিক 2, বা বলা যেতে পারে 2 দশমাংশ। এটাকে তোমরা বলতেও পারো, এটাকে তোমরা লিখতে পারো দশমিক 2, অথবা 2 দশমাংশ। এই দুটো কথাই কিন্তু ঠিক। তাহলে দশমিক ভগ্নাংশ, এই ধারণাটা তোমাদের, তাহলে এবার বুঝতে পারছো দশমিক ভগ্নাংশটা কি এবং কিভাবে এলো। এইবার আমি একটা এখানে পেন্সিলের, তোমাদের বইয়েতে দেখো দেওয়া আছে, পেন্সিলের সাহায্যে আমি এগুলোকে দেখো, পেন্সিলের শীষের দৈর্ঘ্য 2 মিলিমিটার, তোমরা এই ছকটা পূরণ করবে, তাহলে 1 সেমির 10 ভাগের ক ভাগ? 2 ভাগ, তার মানে 10 ভাগটা তাহলে নিচে লেখো 10, ওপরে তাহলে কত লিখবে? 2, তার মানে দশমিক 2 সেন্টিমিটার। এটাকে 2 মিলিমিটার মানে কি লিখতে পারো? দশমিক 2 সেন্টিমিটার, অর্থাৎ কি? 10 ভাগের 2 ভাগ 1 সেন্টিমিটারের। একইভাবে 3 মিলিমিটার, তাহলে 1 সেমির 10 ভাগের এটা কত ভাগ লিখবে? 3 ভাগ, 10টা নিচে লিখবে ওপরে 3, দশমিক 3 সেন্টিমিটার। 4 মিলিমিটার, 1 সেমির কত ভাগের? 10 ভাগের 4 ভাগ, এখানে 10 লেখো এখানে 4, তাহলে এখানে কি হবে? দশমিক 4। একইভাবে এটা 5 মিলিমিটার করো, 1 সেমির 10 ভাগের 5 ভাগ, 10 নিচে লেখো 10 ভাগের 5, এখানে তাহলে কত লিখবে? দশমিক 5 সেমি। এইভাবে 6 তোমরা এটা করতে পারবে, এটা 7, 1 সেমির 10 ভাগের 7 হবে, এখানে 10 করো এখানে 7 করো, 10 ভাগের 7 ভাগ, আর এখানে কি লিখবে? দশমিক 7। এটা 8 করবে, 8 বসাবে, 8 মিলিমিটার, 1 সেমির 10 ভাগের 8 ভাগ, 10 ভাগের 8 ভাগ, 8 সেমি মানে দশমিক 8 সেমি। এটা 9 বসাও, 9 মিলিমিটার মানে কি? 1 সেমির 10 ভাগের 9 ভাগ, 10 নিচে লেখো ওপরে 9 লেখো, তার মানে কত হয়ে গেল? দশমিক 9 সেন্টিমিটার। 10 মিলিমিটার মানে 1 সেমির 10 ভাগের 10 ভাগ, তাহলে 10 কে 10 দিয়ে ভাগ করলে কি হবে? 1, তাহলে 1 সেন্টিমিটারই ফিরে আসবে, তার মানে 1 সেন্টিমিটারই চলে আসছে দশমিক। তাহলে 10 ভাগে 10 ভাগই নিয়ে নিচ্ছে, তার মানে সেই একটাই চলে আসছে 1 সেন্টিমিটার। কেমন?
তাহলে এগুলো তোমরা করে নিতে পারবে। পরের পাতায় গিয়ে এগুলো দিয়েছে, তোমাদের আইডিয়া থেকে তোমরা করবে, বুড়ো আঙুলের নোক লিখবে কত সেন্টিমিটার লম্বা, এগুলো তোমরা করে নিতে পারবে, বাড়ির কাজ হিসাবে রইল। এবার দেখো নিজের খুশি মতো রং করো। আমি একটা কাগজ কেটেছি, এই যে কাগজটা দেখো ক ভাগ করা হয়েছে, দেখো সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার তোমরা মনে করো বন্ধুরা মিলে এই কাগজটাকে রং করবে, রং দেবে। কেউ মনে করো রং দিল, এই 10টা ভাগ করা হয়েছে, মনে করো এইটাকে কেউ রং দিল। তোমাদের বন্ধুদের মধ্যে একজন মনে করো একটা ঘর রং দিয়েছে, তাহলে কি হবে? তোমরা নিজেরাই বলবে, দেখো বলতে পারবে কত ভাগ করা হয়েছে এটাকে, 10 ভাগ। তাহলে 10 নিচে 10 ভাগের ক ভাগ নেওয়া হয়েছে, 1 ভাগ। তাহলে এটাকে দশমিকে তাহলে প্রকাশ করতে পারবে, 0.1। যদি বলা হয় কেউ এই ঘরটা নিয়েছে, এই ঘরটা নিয়েছে রং করেছে, তাহলে মনে করো তাহলে এখন আমরা ক ঘর নিয়েছি, 10 ভাগের 2 ভাগ, তাহলে এটা দশমিকে প্রকাশ করো, 0.2। একইভাবে যদি আর এক ঘর নাও, তাহলে ক ঘর রং করা হলো 1, 2, 3, 3 ভাগ, তাহলে 10 ভাগের 3 ভাগ, তোমরা দশমিকে প্রকাশ করো, 0.3, বা 3 দশমাংশ, এই কথাটাও বলা যেতে পারে। একইভাবে 4 যদি নেওয়া হয়, 4 ঘর, তাহলে 10 ভাগের 4 ভাগ, দশমিকে প্রকাশ করো, 0.4। একইভাবে মনে করো কেউ পড়ে ফেলল 1, 2, 3, 4, 5, 6, 7, 7 ঘর পর্যন্ত পড়েছে, তাহলে কি লিখবে তখন, 10 ভাগের 7 ভাগ, তার মানে 0.7, বা 7 দশমাংশ। এইভাবে যদি পুরো 8 এ চলে যাও, তাহলে 10 ভাগের 8 ভাগ, তখন কি হবে, 0.8। যদি 9 করো, তাহলে 10 ভাগের 9 ভাগ, সামান্য ভগ্নাংশটা, 0.9 হবে, 0.9। একইভাবে যদি পুরোটা করে ফেলো, তখন কি হবে, 10 ভাগের 10 ভাগ, সমান কি হবে, 1। পুরোটাই চলে এলো, আবার সেই গোটা কাগজটাই চলে আসবে। এরকম করে যদি সবটা করে ফেলি, তাহলে দেখো পুরো কাগজটাই রং করা হয়েছে। এই হলো, এটা গেল সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ, কেমন? এবার দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সামান্য ভগ্নাংশ করা যেতে পারে, এই ছকটা তোমরা করে নিতে পারবে আমি যেটা করলাম। পরের পাতাটা দেখো, এখানে সুন্দর একটা দিয়েছে, দেখো একটা গোলাকার বৃত্ত কেটেছে, সেই বৃত্তটার বলে দিচ্ছে যে রতন 0.1 অংশে রং করল। দশমিক ভগ্নাংশ থেকে এবার তোমাকে সামান্য ভগ্নাংশে আসতে হবে, তাহলে 0.1 অংশে রং করেছে, তারপরে তুমি কি করবে, এই যে 10 ভাগের 1টা ঘরে রং দেবে। মিতা 0.2 অংশে রং করেছে, দেখো 2টো ঘর রং করেছে, 10 ভাগ করেছে, তার 2 ভাগ নিয়েছে। জামাল 0.4 অংশে রং করেছে, দেখো হলুদ রং দিয়েছে 4টে ঘরে, 1, 2, 3, 4, তাহলে 0.4 অংশ, মানে এইরকম। ডেভিড কি করেছে, 0.5 অংশে রং করেছে, তাহলে কটা ঘর রং হবে, 5টা, দেখো 1, 2, 3, 4, 5, এই 5টা। গুরপ্রীত কি করেছে, 0.7 অংশে রং করেছে, তাহলে 7টা ঘরে রং দিয়েছে। রোশন 0.8 অংশে রং করেছে, তাহলে 8টা ঘরে রং করেছে। রূপচাঁদ 0.9 অংশে রং করেছে, তার মানে কি 9টা ঘরে রং করেছে। আর বলছে আমি সম্পূর্ণ 1 অংশে রং করেছি, সম্পূর্ণ 1টা গোটাটাই রং করেছে, 10 ভাগ করেছিল, 10টা ভাগই রং করে দিয়েছে, তাহলে তুমি সম্পূর্ণ অংশ রং করেছো। তাহলে 157 পাতার এইগুলো, এরপরে যেটা 158 পাতা, এটাই শেষ, এটা তোমরা করে নিতে পারবে। তাহলে 0.2 অংশ মানে কি লিখবে, সমান ক ভাগের, না সমান 10 ভাগের ক ভাগ 2 ভাগ, তার মানে 2এর 10 অংশ।
দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ, অনায়াসেই পারবে। দশমিক তিন, তাহলে কি করবে, দশ ভাগের তিন, এখানে তাহলে দশ লিখবে, ওপরে তিন, দশ ভাগের তিন ভাগ, এটা সামান্য ভগ্নাংশ এইভাবে প্রকাশ করাকে, আর দশমিক দিয়ে প্রকাশ করাকে দশমিক ভগ্নাংশ। এটা দেখো পাঁচ, দশ ভাগের পাঁচ ভাগ, তার মানে কি লিখবে, দশমিক পাঁচ। এটা দেখো দশমিক চার, তাহলে দশ ভাগের চার ভাগ লিখবে। এটা মনে করো দশ ভাগের আট ভাগ করে দিয়েছে, তাহলে তুমি এখানটা কি লিখবে, দশমিক আট। দশমিক ছয় দেওয়া আছে, তার মানে দশ ভাগের ছ ভাগ লিখবে। দশমিক নয় মানে কি হচ্ছে, দশ ভাগের ন ভাগ নেবে। তাহলে আঁকি ও মাপ করি, একটা মাছের মাছ আঁকতে বলেছে লম্বায় প্রায় 4 সেমি থেকে 5 সেমি, আইডিয়া করে এখানটা একটা আঁকবে। এইভাবে তোমরা এটা বাড়ির কাজ হিসাবে রইল 158 পাতা পর্যন্ত। তাহলে 153 থেকে 158 পাতা পর্যন্ত যেগুলো বাড়ির কাজ দিলাম সেগুলো তোমরা বাড়ির কাজ হিসাবে করে ফেলবে। তাহলে দশমিক ভগ্নাংশ, এটাকে বলে সামান্য ভগ্নাংশ এই রকম আকারে, আর দশমিক দিয়ে যে ভগ্নাংশটা, এটাকে কি বললাম, দশমিক ভগ্নাংশ। দশমিক এক বা এক দশমাংশ, দশ ভাগের দু ভাগ, দশমিক দুই বা দুই দশমাংশ। তাহলে সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ, আর দশমিক ভগ্নাংশ থেকে একটা যদি আমি দেখিয়ে দিই, মনে করো দশমিক ভগ্নাংশ একটা করে দিচ্ছি, দশমিক পাঁচ, এটা মানে কি, দশ ভাগের পাঁচ ভাগ। এটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে রূপান্তর। তাহলে আজকে তাহলে এই দশমিক ভগ্নাংশ, আগে সামান্য ভগ্নাংশ শিখেছিলে, আজকে তোমরা দশমিক ভগ্নাংশ শিখলে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। যেখানে যার অসুবিধে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার সঙ্গে কথা বলে নেবে যে কোনখানটায় তোমার অসুবিধা হচ্ছে, কেমন। তাহলে এটা বাড়ির কাজ হিসাবে করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আজকে তাহলে এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।